পৃথিবীকে এই মুহূর্তে কয়েকটি ভাগে বিভক্ত মনে হচ্ছে। বন্ধুরা, অ্যাকোমোডেটেড পৃথিবী যেভাবে একটু শান্ত এবং সুশৃঙ্খল থাকে, বিভক্ত পৃথিবীতে সবসময়ের জন্য যুদ্ধ বিগ্রহ, বা কার সাথে কার যুদ্ধ হবে, ভবিষ্যতে কার যুদ্ধ হতে পারে, বর্তমান যুদ্ধে কী কার পক্ষ নিচ্ছে, এই বিষয়গুলোর প্রতি বিশ্বের প্রভাবশালী সামরিক শক্তির দেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর রেখে থাকে। বন্ধুরা, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বর্তমানে বাংলাদেশকে নিয়ে কয়েকটি দেশের টানাটানি একেবারে সুস্পষ্টভাবে দৃশ্যমান। হঠাৎ করে বাংলাদেশের দাম এত বেড়ে গেল কেন? বন্ধুরা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সমূহ এবং ভারত মহাসাগরের পাদদেশে যে সকল দেশ রয়েছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় আমেরিকা সেই সকল দেশগুলোকে চীনের বিরুদ্ধে মোটামুটি একটি কর্ণনীতে দাঁড় করাতে চায়। এখানে আমেরিকার ভূকৌশলগত রাজনৈতিক ব্যাপারটি থাকলেও বাংলাদেশের খুব বেশি স্বার্থ আছে বলে মনে হয় না, কারণ এই চুক্তির আওতায় বাংলাদেশে শুধু সামরিক আদান প্রদান এবং বাংলাদেশের উপরে সামরিক প্রভুত্ব কায়েম করা ব্যতীত অন্য কোনো অর্থনৈতিক সুবিধা বাংলাদেশ পাবে বলে এমন কোনো ধারণা তারা দিতে পারেনি। অনেকদিন চাপাচাপি করার পরেও বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদানের ব্যাপারে তেমন কোনো কিছু জানায়নি, কিন্তু বিশ্বমোড়ল আমেরিকা এ ব্যাপারে বাংলাদেশকে স্থায়ীভাবে চাপাচাপি করে যাচ্ছে, যেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াড, এই দুটি আঞ্চলিক সামরিক সংগঠন বাংলাদেশ ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ। সুতরাং ব্যাপারটি বাংলাদেশের জন্য গর্বের না ভয়ের, সেটি আপনাদের সামনে বা আপনাদের কাছে প্রশ্ন হিসেবে ছেড়ে দিলাম। তবে আমি এখানে একটু বৈশ্বিকভাবে আলোচনা করার চেষ্টা করব, কেন আস্তে আস্তে বাংলাদেশের গুরুত্ব বিশ্বের মার্কেটে বেড়েই চলছে। এর অন্যতম একটি অবস্থানগত ব্যাপার হলো তার ভূকৌশলগত অবস্থান। বন্ধুরা, বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হিসেবে এখানে বাংলাদেশের দুর্দান্ত একটি ভূকৌশলগত অবস্থান রয়েছে। তাই এখানে বাংলাদেশকে পেলে ভারত মহাসাগর বা ইন্দো প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার যে যুদ্ধজাহাজগুলো বা আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো, সেগুলো বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারবে বা বাংলাদেশে অনুমতি নিয়ে তারা ভেড়াইতে পারবে। আর তখনই চীনের মতো শক্তির বিরুদ্ধে নজরদারি চালানোর জন্য এর চেয়ে উপযুক্ত এবং ভালো জায়গা আর খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা, এখানে বাংলাদেশ যদি আমেরিকার সাথে এই ধরনের কোনো চুক্তি করে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করে, তাহলে আমাদের অর্থনৈতিক বন্ধু চীনের কী হবে? তখন তো চীন বাংলাদেশ থেকে দূরে ছড়ে যাবে বা বাংলাদেশের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ভুলেও সেটি করবে না। বাংলাদেশ এক্ষেত্রে আমেরিকাকে সরাসরি বলে দিয়েছে, তোমরা যেটি দিতে পারছো না, চীন আমাদের সেটি দিচ্ছে। আমাদের বিনিয়োগের প্রয়োজন, আমাদের এই মুহূর্তে যেহেতু প্রচণ্ড পরিমাণের ডেভেলপ চলছে, মেগা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বড় বড় ব্রিজ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে কর্ণফণী টানেল, অর্থাৎ আমাদের এখন বিলিয়ন বিলিয়ন ডলারের কাঁচা টাকার প্রয়োজন হচ্ছে। আর এই বিলিয়ন বিলিয়ন কাঁচা ডলার যোগান দেওয়ার জন্য চীনের চেয়ে আর ভালো বন্ধু কে হতে পারে? বন্ধুরা, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমেরিকা বারবারই বাংলাদেশকে উৎসাহ দিয়ে থাকে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনা এবং বাংলাদেশকে মাঝে মাঝে চাপে ফেলানোর জন্য এটিও তারা একটি অজুহাত হিসেবে ব্যবহার করে থাকে। বন্ধুরা, গণতন্ত্র গণতন্ত্র করে গলা ফাটালেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র অনুপস্থিত, সেখানে কোনো আমেরিকা তাদের সাপোর্ট অব্যাহত রেখেছে। সুতরাং তারা শুধু নিজেদের যে ভূ রাজনৈতিক কৌশল সেটি প্রয়োগ করতে পারে, আসলে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের স্থায়ী, বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধান, অর্থনৈতিক সমস্যার সমাধান, মাথাপিছু আয়ের সমস্যার সমাধান, অর্থাৎ অর্থনীতি বা ইকোনমির সাথে সম্পর্কযুক্ত যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার জন্য আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদার হতে পারে। কিন্তু তার পূর্বে আমেরিকা বাংলাদেশের সামরিক অংশীদার হতে চায়, কারণ এই সামরিক অংশীদারিত্বের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, এখানে মায়ানমারের উপরও তার নজর রাখা প্রয়োজন, আর চীন মায়ানমার বন্ধুত্বকে তার কাউন্টার দেওয়া প্রয়োজন। তার জন্য বাংলাদেশে আমেরিকা বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 6-7 মাস ধরে বাংলাদেশকে তারা এই ধরনের প্রপোজালই দিয়ে আসছে, যেখানে চীন এবং বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে তারা তেমন একটা নাক গলাবে বলে মনে হয় না। কিন্তু অতি সম্প্রতি চীনের সাথে রেষারেষি এবং রাশিয়ার সাথে রেষারেষির কারণে এই সকল দেশগুলোর সাথে যে সকল দেশের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার রেশে পড়ে বা রসে পড়ে। বন্ধুরা, চীন আমাদের যেমন প্রয়োজন রয়েছে, ভারতও আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন রয়েছে আমেরিকাকেও, আমাদের প্রয়োজন রয়েছে আরও বিভিন্ন সামরিকভাবে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপীয় ইউনিয়নদেরও, কারণ সেখানে বাংলাদেশের প্রতি মাসে প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা রপ্তানির মাধ্যমে আমরা অর্জন করে থাকি।
সুতরাং ইচ্ছা করলেই আপনি চীনকে অ্যাভয়েড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে বড় বড় ঋণের দরকার আছে, বড় বড় প্রজেক্ট সম্পূর্ণ করার কিছু চাপ আছে। ইচ্ছা করলেই আপনি আমেরিকাকে ফেলে দিতে পারবেন না। সেখানে রপ্তানির জন্য বড় আমার বিশ্বের অন্যতম বাজার হলো এই আমেরিকা। আমার রেডিমেড গার্মেন্টস সহ আরও যে সকল বিভিন্ন হিমায়িত খাদ্য টাদ্য বা ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে, প্রতি বছর আমরা আমেরিকাতে সিংহভাগ রপ্তানি করে থাকি এবং আমাদের রেডিমেড গার্মেন্টসের প্রায় ম্যাক্সিমামই এখানে যায়। তাছাড়া আমাদের রেডিমেড গার্মেন্টসের বাইরে আমেরিকার যে রাজনৈতিক ক্ষমতা রয়েছে বিশ্বে, এখনও পর্যন্ত তাদের যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং অন্যান্য প্রভাব রয়েছে সেটি বাংলাদেশ কাজে লাগাচ্ছে তাদের মতো করে। বন্ধুরা, ইচ্ছা করলে আপনি ভারতকেও ফেলে দিতে পারবেন না, কারণ ভারত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ। আমাদের বিভিন্ন বিষয়ে ভারতের সাথে লেনদেন রয়েছে, আস্তে আস্তে ভারতের সাথে বাণিজ্যের পরিমাণও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বিশ্বের এই তিনটি পরাশক্তি, তার সাথে রয়েছে আরও রাশিয়া। বন্ধুরা, রাশিয়ার সাথে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের প্রজেক্ট এই মুহূর্তে চলছে, আর তা হলো প্রায় 1,14,000 কোটি টাকার। আবারও বলছি, 1,14,000 কোটি টাকার পৃথিবীর অন্যতম একটি দেশ হিসেবে বাংলাদেশ এখানে ইমপ্লিমেন্ট করছে তার পারমাণবিক প্ল্যান্টটি নির্মাণ করার জন্য। IAEA, রাশিয়া, রোসাটম এবং বাংলাদেশের পারমাণবিক শক্তি কমিশন তিনজন একত্রিত হয়ে বাংলাদেশের ইতিহাসে এক নতুন মালা বলছে। আমাদের এই নতুন মালা বাংলাদেশের নতুন সক্ষমতারই প্রতীক। নতুন বাংলাদেশ যে অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক বা পারমাণবিকভাবে সামনের দিকে উঠে আসছে সেটি আর অস্বীকার করার উপায় কারো নেই। পদ্মা সেতু করার পর বিশ্বের বুকে বাংলাদেশ তার অর্থনৈতিক সক্ষমতা যেমন প্রমাণ করেছে, তেমনি তারা বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট প্রেরণের মাধ্যমে বিশ্বের বুকে তাদের মহাকাশে অবস্থান শক্তিশালী করেছে। বন্ধুরা, কর্ণফুলী টানেল করার মাধ্যমে আমরা নদীর তলদেশে আমাদের অবস্থান শক্তিশালী করেছি। এবার আমরা অন্য ধরনের একটি প্রজেক্ট নিয়ে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের জন্য আইকনিক হতে যাচ্ছে। বৈশ্বিক ব্যবস্থাপনা এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক শক্তির কাতারে প্রবেশ করতে যাচ্ছে। এটি দক্ষিণ এশিয়ায় বা সাবকন্টিনেন্টে ভারত, পাকিস্তানের পরই বাংলাদেশের অন্যতম অংশীদার হতে যাচ্ছে। বন্ধুরা, পাকিস্তানের কথা এখানে আমি আসলে তেমন একটা বলতে চাচ্ছি না, কারণ অর্থনৈতিক সক্ষমতার দিক দিয়ে আমরা এখন পাকিস্তানের চেয়ে অনেক উপরে। আমাদের এই সাবকন্টিনেন্টে ভারতের সাথে শুধু তুলনা হবে, শুধু ভারতের সাথে তুলনা দিতে পারি, কারণ কিছু কিছু ইন্ডিকেটর বা অধিকাংশ সেক্টরে যেগুলো উন্নয়নের মানদণ্ড এবং পরিবেশগত সাস্টেইনেবল মানদণ্ড হিসেবে ধরা হয় সেগুলো আমরা অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে। সুতরাং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমাদের মহাকাশ প্রযুক্তি, আমাদের কর্ণফুলী টানেল, আমাদের পদ্মা সেতু, সবগুলোই আমাদের নতুন সক্ষমতার বহিঃপ্রকাশ। অর্থাৎ বাঙালি বাংলাদেশ সারা বিশ্বের বুকে আবার নতুন করে জেগে উঠছে। বন্ধুরা, অস্ত্র ক্রয়ের ক্ষেত্রেও আমরা নতুনভাবে কিছু দেখতে পাবো। অনেকেই হয়তো এই বিষয়ে আমাদের সাথে একমত হবেন না, কিন্তু সে বিষয়ে তাদেরকে আশ্বস্ত করতে চাই যারা আমাদের সামরিক নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আমাদের ভাই বোনেরা যারা সামরিক বিভিন্ন ভিডিওর আপডেটগুলো পেয়ে থাকেন, তাদের কাছে বলতে চাই, একটি দেশের অর্থনৈতিক সক্ষমতাই হচ্ছে আপনি কতটা সামরিক সক্ষমতায় এগিয়ে যেতে পারবেন। তাই সামরিক সক্ষমতার ক্ষেত্রে আপনাকে এগিয়ে যেতে হলে অবশ্যই আপনি অর্থনৈতিক সক্ষমতাকে আর কোনোদিন কখনো কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। সুতরাং বাংলাদেশ যে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তার সামগ্রিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সামগ্রিক অর্থনৈতিক, অর্থাৎ সামষ্টিক অর্থনীতিকে আরও শক্তিশালী করছে, এটি আমাদের জন্য চরম এক পাওয়া। আর এই পাওয়াই একসময় বাংলাদেশকে বিশ্বের বুকে অন্যতম এক সামরিক শক্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। কারণ আপনার কাছে যে সকল মেগা প্রজেক্ট রয়েছে, শুধুমাত্র সেইগুলোরই যদি আপনি নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র ক্রয় করেন, তাহলে বাংলাদেশ সামরিক শক্তি দেশ হিসেবে বিশ্বের বুকে আবার নতুন করে উঠে আসবে। বন্ধুরা, রাশিয়ার সাথে আমাদের সামরিক মিথস্ক্রিয়া রয়েছে, এখন আমেরিকার সাথেও আমাদের সামরিক বিভিন্ন চুক্তি হওয়ার পথে রয়েছে, তুরস্ক তো আমাদের সামরিক অন্যতম বন্ধু। সুতরাং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কেউ যদি মন খারাপ করে থাকেন, শুধু তাদেরকে সামনের 5 থেকে 10 বছর শুধু অপেক্ষা করতে বলবো। বন্ধুরা, মহিউদ্দিন ব্লগ চ্যানেল থেকে আপনাদের যে বিষয়গুলো আমি শেয়ার করছি, ভবিষ্যতের বাংলাদেশের সামরিক সক্ষমতার বিষয়গুলো আরও নতুন করে আনা হবে। সুতরাং বাংলাদেশের গুরুত্ব বিশ্বের বুকে বাড়ছে, অন্যের করুণা নয়, বাংলাদেশ তার সক্ষমতায় এই জায়গাগুলো করে নিচ্ছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, নতুন নতুন মেগা প্রজেক্ট তৈরি করে এবং সেগুলো সম্পূর্ণ করার সক্ষমতা বাংলাদেশকে ভবিষ্যতে স্বনির্ভর করে তুলছে। আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায়। আশা করি যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায়। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের দেখে থাকেন, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।